জন্মাষ্টমী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা সারাদিন সঙ্গে থাকো। এখন ছেলে যাচ্ছে বাজারে ওর বাবার সাথে, এখন সেভাবে কিছু রান্না বান্না শুরু হয়নি, কিছুটা কাটাকাটি হয়েছে, মোটামুটি রেডি কিছুটা করা আছে। তারপরে বৌদি আসবে, বৌদি আসলে পরে আমরা দুজনে মিলে কাজ করবো। আসলে দুজন মহিলা না হলে পরে যে কোনো কাজে এগোয় না, একটুখানি অনেকগুলো ব্যাপার আছে। তো চার মগজ কাজু, পোস্ত, আদা, শুকনো লঙ্কা দিয়ে পনিরের মশলাটা রেডি করছি, এখন এটা বাটা হবে। সকাল থেকে আজকে ওয়েদারটা বড্ড বেশি খারাপ, কিন্তু ভাবলাম যদি বৃষ্টি না হয় খুব ভালো হয়, কিন্তু আমার কথা মতো তো হবে না, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো একদিকে তো এদিকের চাপ, তার উপর ছাদে জামা কাপড় সেসব আনার চাপ, বিভিন্ন দিকে এখন দৌড়াতে হচ্ছে। বৌদি কিছুক্ষণ পরে আসবে, আর বৌদি আসার আগে কয়েকটা বড় কাজ আমি এগিয়ে রাখার চেষ্টা করছি। এর জন্য নিয়েছি নারকেল, আর তিনটে নারকেল নিয়েছি। এখানে এগুলো কোরানো হবে, এখান থেকে হবে নারকেলের মানে গুড়ের নাড়ু কিছুটা হবে, আর হবে তালের মধ্যে যেটা বড়া হবে সেটার মধ্যে যাবে। তো তার জন্য আমি তিনটে নারকেল ভেঙে নিলাম, এখন এগুলোকে কুড়িয়ে নিচ্ছি। বৌদি হ্যাঁ হ্যাঁ, একটু মুখটা দেখাও। মামা আসেনি, আসেনি, আসো। ও মামাকে বানিয়েছে পড়া কেমন হবে সেটাই ব্যাপার, ভালোই লাগছে দেখতে। বৌদি এদিকে তাল ছাড়াচ্ছি, আমি এদিকে নারকেল কোড়াচ্ছি, তো কাজগুলো এগিয়ে যাচ্ছি। এদিকে আমি পনিরটা রেডি করছি, ওদিকে বৌদি বসাচ্ছে পায়েস। আমাদের কাজকর্ম এখন চলছে, সঙ্গে থাকো, তারপরে যা যা হবে তোমাদের সাথে অল্প অল্প করে আমি অবশ্যই শেয়ার করবো। আমার স্নান হয়ে গেছে আর বৌদি করছিল পায়েস, এখনো পায়েসটা হচ্ছে, চলো তোমাদেরকে একবার দেখাই। এখানে সবকিছু ছড়ানো আছে, তো এই যে পায়েসে দুধ ফুটছে, চালাও নিতে না বলে, তো মোটামুটি হয়ে এসছে। আর আমি এখন যাচ্ছি ঠাকুর ঘরে, তো বৌদি আসো। হ্যাঁ এখন প্রথমেই করব নারকেলের নাড়ু, এর জন্য পরিমাণ মতো নারকেল নিয়ে নিলাম, মানে নারকেল কোড়া, আর এখান থেকে কিছুটা দিয়ে দেবো তালের মধ্যে, তো দিয়ে দিলাম। আর এখন গুড় দিয়ে দিলাম নারকেলের মধ্যে, এবার এটাকে পাক দিতে হবে। এখানে হচ্ছে নারকেলের নাড়ুর পাকটা, আর এখানে বৌদি বসেছে ক্ষীর। তো এখন দুটো সময় সাপেক্ষ কাজ, মানে এই দুটো করতে বেশ সময় লাগে, এটা করছি এখন। নারকেল গুড়ের পাকটা এখন হচ্ছে, এই পাকটা খুব ভালো করে দিতে হয়, নয়তো নারকেলের নাড়ুগুলো ভালো হয় না। তো আমি পাক দিয়ে নামিয়ে এখন নাড়ুগুলো করা শুরু করেছি, আর গোল গোল করেই করছি। এদিকে বৌদিও হেল্প করছে, এই নারকেলের নাড়ুটা করা হয়ে গেলেই তালের বড়া করতে হবে, তো তার জন্য সমস্ত কিছুটা রেডি করছি। তাল গোলাটা করা হয়ে গেছে, মানে বৌদিও করে দিয়েছে, আর এখন ময়দা, সুজি, সমস্ত চিনি সব কিছু ব্যাপারটা মিশিয়ে আমি ভালো করে নিয়েছি, আর দুটো কলাও দিয়েছি এর মধ্যে। এটাকে এখন ভালো করে মেখে নিচ্ছি, তারপরে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবারে আমাকে শুরু করতে হবে তালের বড়াটা, তো আমি শুরুটা করলে পরও শেষটা বৌদিই করেছে। এদিকে পনিরটা হচ্ছে, পনিরের মশলাটা আলুটা সব কষাচ্ছি, আর এদিকে এখনো তালের বড়া চলছে। দেখো তোমাদের সঙ্গে আমি যতটা পারছি যা যা করছি দেখানোর চেষ্টা করছি,
এই পরিমাণে কালের বড়া হয়ে গেছে, এখনো চলছে কাজ। আজকে নিরামিষ খানা খাচ্ছি, এই দেখো আলুর তরকারি আর ভাত, কেমন লাগছে তুমি খেতে? ভালো? হ্যাঁ ভালো লাগছে তো? দেখো কি বিচ্ছিরি করে খাচ্ছে, এই দেখো। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেওয়া হলো, এরপরে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এবারে একটুখানি নাড়াচাড়া করে তারপরে গোলাটাকে যে তৈরি করা হয়েছিল সেই গোলাটা দিয়ে দিয়ে তার মধ্যে নারকেলের যে পুরটা সেটা দিয়ে তৈরি করা হচ্ছে পাটিসাপটা। তো এইভাবে আমি তৈরি করছি, এর মধ্যে পুরটাকে ভরে দিচ্ছি এইভাবে। এখন বাজে 5টা, তো এখন অবধি আমাদের কাজকর্ম চলছে। বৌদি 5 রকমের ভাজা যেটা সেটা করছে, আর আমি এখানে করছি পিঠেটা। তো কয়েকটা হয়ে গেছে আর এখন বাকি আছে। তারপরে কি কি বাকি আছে বলছি, ফ্রাইড রাইসটা হবে, যদিও ফ্রাইড রাইসটা আমি গোপালকে দেব না। আর যেটা হবে, আর কি হবে যেটা বৌদি? লুচি। লুচি হবে, আর কিছু না তো? তো লুচি আর ফ্রাইড রাইস করলে পরেই আমাদের এদিকটা হয়ে যাবে, তারপরে আবার ঠাকুর ঘরে গিয়ে সমস্ত কিছু গোছাতে হবে। তাহলে এখন পাটিসাপটা কমপ্লিট করি। তোমাকে ওকে দেখে মনে হচ্ছে ওর বডি ল্যাঙ্গুয়েজে তোমাকে কিছু করতে পারে। ও ও কিছু মনে না, শুধু মনে আলো করবে জুলির মতো। আরে জুলি বেজেন, ইনি ইনি চিৎকার করবেন কিন্তু কিছু করতে পারবেন না। মামি কি দেখলো তোমাকে? হ্যাঁ ডাকে তো, কিন্তু তোমাকে দেখে চুপ হয়ে গেছে। চোখ কিন্তু মর মর হয়ে গেছে। এই যে এখানে আরেকজন আছেন, এ মা, এ তোমার পিছনে যে রয়েছে মা হলো ছোটখাটো, ছেলেরা বড় ছোট হয়ে গেছে। এই ও তুমি চিন্তা করছো না মোদি, তোমার উপর মার যাবে না, তোমার উপর সবার শত্রুতা। দেখো আমি দাঁত দেখি যে হচ্ছে, রান্নাবান্নার কাজটা একবারেই কমপ্লিট করে নিচ্ছি। এবারে আমি ফ্রাইড রাইসটা বসাবো, এর জন্য ভাত বসিয়ে দিয়েছি। মোটামুটি ভাতটা হয়ে এসেছে, আর এদিকে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এখানে গাজর, ক্যাপসিকাম আর বিনস আছে, তো এর মধ্যে দিতে হবে কাজু আর কিশমিশ। এই যে খুবই বিভৎস অবস্থা, জোরে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, এখনও মোম জ্বলছে। দেখো 2 বার করে কারেন্ট অফ হয়ে গেছে। ঘিটাকে তো অন্ধের মতন দিলাম, এই দেখো এখানে দিয়েছি। তারপরে এই অন্ধকারের মধ্যে ভাতে মার গেলেছি, আলাদা করেছি, সবকিছু পদ্ধতি চলছে। এদিকে বৌদিও অন্ধকারের মধ্যে, দেখো মোমের আলোতে আমরা এইসব কাজগুলো করছি। বৌদিও করে যাচ্ছে লুচি, করে ফেলেছে অনেকটাই, আর 2-3টে বাকি আছে, মোটামুটি হয়ে গেছে। আর বিশাখা তো বসে আছে, আর এদিকে শাশুড়ি মা। তো চলো আমি আমার বাকি কাজটা করে ফেলি, আবার কখন পট করে চলে যাবে। সব কিছু রেডি করা হয়ে গেছে, কিন্তু এমনভাবে কারেন্টটা অফ হয়ে রয়েছে যে ঠাকুর ঘরে যেতে পারছি না। এই সমস্তগুলো গোছাতে হবে, তারপরে আজকে যদি কারেন্ট না আসে ঠিকমতো আমি তোমাদের সাথে ব্যাপারটা শেয়ারও করতে পারবো না, কারণ অন্ধকারে ভালো রেকর্ডিং হয় না। তো একটুখানি অপেক্ষা করছি, এখন বাজে 7:05 বাকি, তো আরও একটু অপেক্ষা করে নিই। তারপরে যদি না আসে একান্তই তাহলে এই অন্ধকারের মধ্যে পুজো করে। এখন অপেক্ষা করেছি, বৃষ্টি থামছে না, তো তার মধ্যে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে এখন মিষ্টি সোনার আমি অভিষেক করাবো, তো পঞ্চামৃত রেডি করছি। মানে এমন অবস্থায় আছি না তোমাদের সাথে ভালো করে ব্যাপারটা আমি শেয়ার করতে পারছি না, তো এটাই আমার খুব দুর্ভাগ্যের বলা চলে। 2022 সালের জন্মাষ্টমী পুজোর দিনটা খুবই খারাপভাবে কাটছে, ভীষণ ঝড় বৃষ্টি, ভালো করে কিচ্ছু করতে পারছি না। তো যাই হোক, তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারছি না ব্যাপারটা, কিন্তু আমি আমার কাজটা করে যাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, যদি পারি কারেন্ট আসে অবশ্যই শেয়ার করব। তো এই দেখো মিষ্টি সোনার অভিষেক করা হয়ে গেছে।
সমস্ত ভোগের থালাগুলো এখন রেডি করছি। এখানে একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি, যত রকমের চকলেট আনা হয়েছিল সমস্ত চকলেটগুলো সাজিয়ে নিচ্ছি। আর সমস্ত চকলেটগুলো ছেলে নিজের পছন্দ মতো নিয়ে এনেছে, তো এই দেখো সাজিয়ে নিলাম। এবারে মিষ্টির থালাটা রেডি করব। তো পাঁচ রকমের মিষ্টি আনা হয়েছে, তারপরে আমার বৌদি ভাইয়ের বউ যা যা মিষ্টি এনেছে সমস্ত মিষ্টিগুলোকে আমি সাজিয়ে নিয়েছি এখানে। আমাদের দুঃখটা তোমরা দেখো, এত কষ্ট করে, এত সারাদিন পরিশ্রম করে, মানে পরিশ্রমটা বড় কথা না, এই যে একটা আনন্দ, এই যে কাজ করি সারাদিন, তারপরে যে এইগুলো রেডি করব, সুন্দর করে সাজিয়ে দেব, এটার মধ্যে যে কতটা একটা আনন্দ আছে, সেটা যে এই অন্ধকারটা, এই ঝড়টা যে কি শুরু করেছে, আমাদের সবকিছু মাটি করে দিল। তো এখন আমরা খাওয়ার দাওয়ার গুলো রেডি করছি, বৌদি ওদিকে ফল রেডি করছে, আর আমি এখানে যেটা ভোগ রান্না হয়েছে সেগুলো রেডি করছি। তো যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি, চার্জ শেষ, মানে ফোনের চার্জ শেষ, তারপরে যা যা লাইট ছিল সবকিছু চার্জ শেষ, জানি না কতক্ষণ অব্দি চালু রাখতে পারবো। তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার না করে পারলাম না, এই মাত্র কারেন্ট এলো, খুব অন্ধকারের মধ্যে কিছুটা গুছিয়েছি, মানে মনে অনেক দুঃখ নিয়ে, অনেক ব্যথা নিয়ে সত্যি কথা বলছি এইসব কাজগুলো করছি। আর আজকে একটুও সাজগোজ করিনি, মানে এতটা দুঃখ লাগছিল, চুপচাপ কিছুক্ষণ বসেছিলাম, তারপরে অন্ধকারের মধ্যে শুরু করে দিয়েছি। তো ভালো কিছু সেরকম ভাবে কিছু করতে পারিনি, কারণ তো বুঝতেই পারছো, এই দেখো তো সাজগোজ, ওনাদের অভিষেক করিয়ে নিয়েছি আর মিষ্টিসোনার অভিষেক করিয়েছি, এখন ভোগ যেটা সেটা রেডি করছি। তো চলো ভালো করে তোমাদেরকে একবার দেখাবো নিশ্চয়ই। বৌদিকে আর ভাইয়ের বউকে ভুললে একদম হবে না, কারণ ওরা অনেক হেল্প করছে অন্ধকারের মধ্যে বসে বসে। আর বৌদি দেখো, ওর এই কারেন্ট অফ বলে ও সাজগোজটা বলতে চেঞ্জ করিনি, যেভাবে ছিল সেভাবে এখনো পর্যন্ত রয়েছে। বৌদি যাও, একটু চেঞ্জ হয়ে করে আসো। আর করবো না, তোমরা দেখে নাও আজকে ভোগে কী কী নিবেদন করলাম, কেমনভাবে সাজালাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যতটুকু পেরেছি এই আলো অন্ধকারের মধ্যে দিয়ে করার চেষ্টা করেছি, সুন্দর করে করার চেষ্টা করেছি। তোমরা দেখে নাও রাধা গোবিন্দের সিংহাসন, ওনাদেরকেও অভিষেক করিয়ে সাজানোর চেষ্টা করেছি, এবারে কতটা কী হয়েছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না, তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে ওনাদের সাজ। আর এদিকে ছেলে লাইটের ব্যবস্থা করছে, যেহেতু কারেন্টের একটা সমস্যা ছিল, আগে থেকে কিচ্ছু রেডি করা হয়নি, তো কারেন্ট আসার পর এখন সেটাকে রেডি করা হচ্ছে। এদিকে মিষ্টিসোনাকেও সাজুগুজু করিয়ে বসিয়ে রেখেছি, তো মালা পরিয়ে দিয়েছি। আর তোমরা বাকি সবাইকে একটু দেখে নাও, এদিকে শিবজি সিংহাসন রয়েছে, তারপরে মা লক্ষ্মী নারায়ণ ঠাকুর সবাইকেই মোটামুটি একটা করে মালা পরানোর চেষ্টা করেছি। তো এই দেখো ওনাদেরকেও তোমরা দেখে নাও। আনন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানা। কর্পূরের প্রদীপ, পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হয়ে গেছে, এখন আঠাশটা প্রদীপের আরতি করতে হবে, এই জন্য জ্বালিয়ে নিচ্ছি প্রদীপটা। তো এই প্রদীপগুলো একটুখানি সঙ্গে কেউ যদি হেল্প করে জ্বালাতে সুবিধা হয়, কারণ এই প্রদীপগুলো একটুখানি বড় হয়, একটা সোলতে জ্বলতে জ্বলতেই আর একটা সোলতে নিভে যায়, এরকম একটা ব্যাপার হয়ে যায়, এই জন্য আমরা দুজনে মিলে জ্বালাচ্ছি। এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে, ওয়েদার প্রচণ্ডভাবে খারাপ, সবাই খুব চিন্তায় রয়েছে কি করে বাড়ি যাবে। তবুও তার মধ্যেও যে ওরা এসেছে এতটা কষ্ট করে, ভাই তো খুব কষ্ট করেই এসেছে, অফিস থেকে এসেছে বৃষ্টির মধ্যে প্রায় আধ ভেজে হয়ে। বৌদি ঠিক করলো নাইটি করে বাড়ি যাবে, যেহেতু বেশি ধুন নয়, সব থেকে বড় কথা বৃষ্টি পড়ছে, এটাই হলো আসল কথা। তুমি এটা পরেই যাবে যাচ্ছো, তাই তো? এটা পরেই যাচ্ছি। সুমন তো খুব চিন্তায় পড়ে গেছে, ওর এতগুলো মিষ্টি খেতে হবে বলে। তাতে সুমন বাচ্চা মানুষ, খেয়ে নেবো, খেয়ে নেবো, আমি কষ্ট হবে একটু, বাট খেয়ে নেবো।
বৃষ্টি হচ্ছে, এই দেখো দাদার বৌদি বেরিয়ে গেল। তো ভাই আর ভাইয়ের বউ কি করে যাবে সেটাই চিন্তার ব্যাপার, কারণ সাইকেল নিয়ে এসেছে। দেখো সাইকেলটা দেখতে পাচ্ছ, তোমরা অন্ধকারে দেখতে পাচ্ছ না, এই যে বৃষ্টি নেমেছে ভগবান জানে। এখন বাজে রাত্রি 10:45, তো ভাই আর ভাইয়ের বউ বেরিয়ে যাচ্ছে, আর বাইরের ওয়েদার প্রচন্ড ভাবে খারাপ। এখন বাজে রাত্রি 12:10, তো আমাদের পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আরো তাড়াতাড়ি আজকে পুজোটা হতে পারতো যদি এই লোডশেডিং এর সমস্যা না থাকতো। এত পরিমাণে লোডশেডিং হয়েছে সন্ধ্যা থেকে, তোমাদেরকে আর কিছু বলার নেই, মানে খুব অসুবিধা করে আজকে পুজো করেছি। মানে পুজো শুরুর দিকটা যখন আমি সন্ধ্যাবেলা রাধা গোবিন্দকে স্নান করাচ্ছিলাম, মিষ্টি সোনাকে স্নান করাচ্ছিলাম, সেই মুহূর্তে কারেন্ট অফ ছিল, যার জন্য তোমাদের সঙ্গে আমি সেভাবে কিছু শেয়ার করতে পারিনি। আমার বৌদি আর ভাইয়ের বউ মোবাইলে টর্চ ধরেছিল আর আমি ওনাদের স্নান করাচ্ছিলাম, তারপরে নতুন বস্ত্র আমি পরিয়েছি। যেহেতু চারিদিক অন্ধকার ছিল, ভালো কিছু দেখতে পাচ্ছিলাম না, রাধা গোবিন্দকে ভালো করে আমি সাজাতেও পারিনি আজকে, মানে শুধু নতুন বস্ত্রই পরিয়েছি আর কিচ্ছু সেভাবে করতে পারিনি। তো মিষ্টি সোনাকে সুন্দর করে সাজিয়েছি। তো সারাদিন একটা ব্যস্ততম দিন গেল, এবং আগামীকাল নন্দোৎসব। নন্দোৎসব আমি সেভাবে কিছু পালন করি না, তবু নারকেলের নাড়ু কিছুটা তুলে রেখেছি, একটু সেরকম ভাবে একটুখানি ভোগ দেওয়ার চেষ্টা করব। তো এই হলো আজকে সম্পূর্ণ ভিডিও। তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক করো বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।